হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে মানুষ যখন বিপদে পড়ে তখন তার কি করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণের এমনই একটি অমূল্য কথা আছে যেটি বিপদে পড়লে বললে সঙ্গে সঙ্গে সেই বিপদ থেকে মানুষ উদ্ধার পায় এবং তার মঙ্গল হয়। বন্ধুরা, সে পৌরাণিক যুগ থেকে হয়ে আসছে, মানুষের জীবনে বিপদ আসছে, বিপদ আসে। বন্ধুরা, আমাদের মানুষের প্রত্যেকটি মানুষের জীবনে কখনো না কখনো বিপদ এসছে, হয়তো এখনো আসছে এবং ভবিষ্যতেও জানি না কি হবে। তো এই বিপদ এলে আমরা কি করব, আমাদের কি করণীয় আছে? এই বিপদ যখন আসে আমরা তখন চিন্তিত হয়ে পড়ি, আমরা চিন্তা করি যে এই বিপদটি হলো, এর কারণ কি, কি কারণে এই বিপদটি আমাদের হলো এবং এই বিপদ থেকে আমরা কিভাবে উদ্ধার পাব। কিন্তু সত্যি কথা কি বলতে বন্ধুরা, আমরা সে বিপদ থেকে উদ্ধার হতে পারি না, বরঞ্চ সে বিপদের মধ্যে আমরা আরও চলে যাই, আমরা আরও দুর্বল হয়ে যাই এবং আমাদের ক্ষতি হয়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে তুমি যখন বিপদে পড়বে তুমি একটি জিনিস জেনে রাখবে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাবতীয় যা কিছু দেখছো, যা কিছু হচ্ছে, এই সব কিছুর কারণের মূল কারণ স্বয়ং আমি। তো বন্ধুরা, আমরা যখন সবাই জানি যে এই বিপদ বলুন যা বলুন সব কিছুর মূল কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে আমরা সব কিছু জেনেও কেন আমরা নিজেরা চেষ্টা করব? আমরা মানুষরা চেষ্টা করলে সেই বিপদ কাটাতে পারবো না, বা পৃথিবীর কেউ, বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ কাটাতে পারবে না। একমাত্র এই বিপদের যে মূল কারণের কারণ, সেই ভগবান শ্রীকৃষ্ণই কাটাতে পারবেন এই বিপদ। তবুও আমরা জেনে বুঝে মূর্খের মতন কখনো আচরণ করি এবং ভগবানকে দোষারোপ করি। আমরা কি বলি, এ আমার এই বিপদটি হয়েছে, এটি সম্পূর্ণ ভগবানের জন্য হয়েছে। হ্যাঁ, ভগবানের জন্য হয়েছে, কারণ তিনি সর্বকারণের মূল কারণ, তার জন্যই সব কিছু হয়। কিন্তু মানুষের যে বিপদ হয় সেই বিপদ তিনি দিচ্ছেন, কিন্তু সে বিপদটি ইচ্ছা করে দিচ্ছেন না, কারণ এই বিপদের পেছনেও আমাদের কোনো কার্য থেকে যায়। কি কার্য যদি বলেন, হয়তো কখনো না কখনো কোনো না কোনো সময় আমরা এমন কিছু করেছি যেটার পরিপ্রেক্ষিতে আমাদের এই বিপদটি মানে হয়েছে। অনেকে বলবে আমি কিছু করিনি কিন্তু তবুও আমার এই বিপদটি হয়েছে, কেন হলো? বন্ধুরা, হয়তো আমরা এই জন্মে করিনি সেটি, হয়তো আগের জন্মে করেছিলাম, সেটার ফল এই জন্মে ভোগ করছি। বিপদ আমরাই ডেকে আনি বন্ধুরা, আমরা মানুষরাই ডেকে আনি। তো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন গীতায়, তিনি অর্জুনকে উদ্দেশ্য করে বলেছেন, কিন্তু তার আসল উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীর সকল জগৎবাসী, সকল মানুষকে বোঝানোর তার কথাগুলো। এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তভাত্মন মহাত্মনা যো হি শত্রুং মহাবাহ কামরূপং দুরাসদম। হে মহাবীর অর্জুন, নিজেকে চর ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির কর এবং এভাবেই চিত শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় কর। বন্ধুরা, এটির থেকে আমরা জানতে পারি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় অর্জুনকে বলছেন যে এই যে মানুষের বিপদ, এই বিপদ কেন হয়, কি কারণে হয়। আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে, মূলত মেন কারণ হচ্ছে ওই ইন্দ্রিয়গুলি, ওই ইন্দ্রিয়গুলির জন্যেই আমাদের বিপদ আসে, কারণ আমরা ওই ইন্দ্রিয়গুলির বশবর্তী হয়ে যাই এবং তার ফলে বিভিন্ন অকাম কাজ হয়। আমরা মানুষরা ওই জড় ইন্দ্রিয়গুলির বশবর্তী হয়ে নানান কর্ম করতে থাকি, তার ফলে আমাদের বিপদ হয়। তো বন্ধুরা, ওই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকা উচিত, বলা উচিত যে হে কৃষ্ণ, হে করুণা সিন্ধু দীনবন্ধু, আমাকে উদ্ধার করো এই বিপদ থেকে। আমি তোমার চরণে আমি নিজেকে সমর্পণ করতে চলেছি, আমি তোমার চরণে নিজেকে চিরকালের জন্যে আমি সমর্পণ করতে চাই, আমাকে তুমি বাঁচাও, আমাকে উদ্ধার করো।
ভগবান ঠিক উদ্ধার করবে। ভগবান তো উদ্ধার করার জন্যই আছে, তিনি তো পৃথিবীতে এসেছিলেন একবার মানুষকে উদ্ধার করতেই, আর ভক্তের ভালোবাসার জন্য। তিনি বলছেন, তুমি যদি কখনো বিপদে পড়ো তুমি আমার নাম করবে, তুমি যদি আমার নাম করো সঙ্গে সঙ্গে তোমার সেই বিপদ কেটে যাবে। কি বলবে? ওং নৃসিংহ দেবায় নমঃ, ওং নৃসিংহ দেবায় নমঃ, এটি বলতে পারেন। কারণ নৃসিংহদেব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি প্রহ্লাদকে বাঁচিয়েছিলেন, তিনি হিরণ্যকশিপুকে বধ করেছিলেন, অতএব তিনি বিপদ ভঞ্জন। শ্রী নৃসিংহদেবের নাম নিলে কোনোদিন বিপদ আসতে পারে না, বিপদ 7 কিলোমিটার দূর থেকে পালিয়ে যাবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পৌরাণিক মতে যে এই যে মানুষের বিপদ আসে, 1 সেকেন্ডে সেই বিপদ থেকে মানুষ উদ্ধার হতে পারে, কিন্তু মানুষ ভুলে যায় তাকে ডাকতে, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুনি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভগবানের কোনো বাণীর সাথে কিংবা কোনো জ্ঞান কথার সাথে। হরে কৃষ্ণ, রাধা রাধা।